আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওটাও কিন্তু অলরেডি আপনার থাম্বনেল অ্যান্ড টাইটেলটাতে কিন্তু বুঝেই গেছেন কি টপিকের ভিডিও। ইয়েস, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে একটা নতুন ম্যাপ মোড শেয়ার করব। যদিও আমি জানি অনেকে কিন্তু এই ম্যাপ মোডটা দিয়ে খেলে ফেলছেন, বাট যারা নাকি খেলেন না তারা চাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই যে ম্যাপ মোডটা আছে বাংলাদেশি অরিজিনাল বাংলাদেশি একটা ম্যাপ মোড, এই ম্যাপ মোডটা দিয়ে আপনারা চাইলে এটা খেলতে পারেন। আর এই ম্যাপ মোডটা হচ্ছে মধুমিতা যে ব্রিজটা আছে, তো সেই ব্রিজের যে ম্যাপ মোডটা ছিল ওইটা। তো এই ম্যাপ মোডটা যারা নাকি ডাউনলোড করবেন তারা কিন্তু মধুমিতা যে ব্রিজটা আছে সেখানে কিন্তু যেতে পারবেন। তো যা নাকি মধুমিতা ব্রিজের আশেপাশে থাকেন বা ওই জেলার আশেপাশে বা যে জেলাতে এই ব্রিজটা স্থাপিত হয়েছে, তো ওই দিকে যারা নাকি আসেন তো তারা চাইলে এই ম্যাপ মোডটা ডাউনলোড করতে পারেন। অসাধারণ একটা ম্যাপ মোড, আমি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই ম্যাপ মোডটা কিন্তু স্টার্টিং পয়েন্ট আপনাদের একটা টার্মিনাল থেকে শুরু হবে, আর এই টার্মিনালের মধ্যে কিন্তু আপনাদের অত্যন্ত পরিমাণের ট্রাফিক দেখতে পারবেন যেগুলো দাঁড়া থাকবে। আর দেখতে পারবেন এখানে কিন্তু বাংলাদেশি দোকানপাটও কিন্তু থাকবে। বাট এই জায়গাটাতে আমি আপনাদের একটা জিনিস রিকমেন্ড করবো, যা নাকি লো ডিভাইস স্কন যা নাকি এটা ডাউনলোড করে খেলতে চান এই ম্যাপ মোডটা, তাদের জন্য একটা রিকোয়েস্ট রইল আমার যে আপনারা যখন নাকি ম্যাপ মোডটা ওপেন করতে যাবেন তার আগে একটু কষ্ট করে আপনারা সেটিং থেকে আপনাদের যে গ্রাফিক্সটা আছে সেটাকে লো করে নেবেন। কারণ এই ম্যাপটাতে ঢোকার পর যে টার্মিনালটা আছে সেই টার্মিনালে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে ল্যাগ দেয়। কারণটা হচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এনভায়রনমেন্ট, তারপর ট্রাফিক, দোকানপাট এগুলো কিন্তু অনেক বেশি, যার জন্য কিন্তু একটু ল্যাগ দেয়। তো আপনারা একটু কষ্ট করে এখানে লো করে নেবেন, লো করা নেওয়ার পর কিন্তু আপনারা গেমটা যখন নাকি কিছু দূর যাবেন তখন চাইলে আপনারা এই টার্মিনাল ছেড়ে যখন নাকি কিছু দূর যাবেন তখন চাইলে আপনারা এই ম্যাপ মোডটাতে কিন্তু গ্রাফিক্সটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তো আশা করতেছি এই ম্যাপ মোড আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এই ম্যাপ মোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু লেনের একটা চার লেনের মোট রাস্তা, বাট এখানে আমার কাছে মনে হলো যে এখানে টু লেন না দিয়ে ওয়ান লেন দিলেই ভালো হতো, মানে সরি ফোর লেন না দিয়ে এখানে টু লেন দিলে সবচেয়ে বেশি ব্যাটার ছিল। কারণ দেখা যেতেছিল আমার লেনের মধ্যে যে দুই লেন, তো এই দুই লেনের মধ্যে কিন্তু দেখা যেতেছিল ট্রাফিকগুলো কোন লেনের ভিতরে থাকবে বা কোন লেনে তারা যাবে, কোন লাইনের মধ্যে তারা থাকবে সেটাই তারা ডিসিশন নিতে পারতেছে না। কারণ দেখা যেতেছে তারা মিডিয়াল পর্যায়ে চলতেছে, যার জন্য কিন্তু আমি ওভারটেক করতে পারতেছি না। অ্যান্ড আমি কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট করতেছিলাম। তো এই জিনিসটা আমাকে খুব বেশি বিরক্ত করছে, তারা তাদের লেনের ভিতর না থেকে কিন্তু তারা মিডিয়ালভাবে কিন্তু এখানে মিডিয়াল পর্যায়ে কিন্তু তারা তাদের বাস বলেন বা ট্রাক বলেন যেটাই বলেন যে ট্রাফিকগুলো আছে এগুলো কিন্তু চলতেছিল। তো এটা খুবই বিরক্ত করছিলো। তো যদিও আমি গত ম্যাপে আর রিভিউতে কিন্তু আমি এই জিনিসটা মেনশন করছিলাম, বাট তেমন একটা এটা নজরে নেওয়া হয়নি। তারপরেও আপনারা একটু এখানে সাবধানের সাথে খেলবেন তাহলে আপনারা আশা করি ভালো লাগবে আপনাদের। আর পাশাপাশি এখানটা দেখতে পাচ্ছেন মধুমিতা যে ব্রিজটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো যা নাকি মধুমিতা ব্রিজটা চাইতেছিলেন তারা চাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে এই ম্যাপ মোডটা বাংলাদেশে অরিজিনাল এই ম্যাপ মোডটা ডাউনলোড করে আপনারা খেলতে পারেন। আর আশা করি আপনাদের খারাপ লাগবে না, এই ম্যাপ মোডটা অনেক বেশি ভালো লাগবে। আর বিশাল বড় একটা ম্যাপ, প্রায় 15-20 মিনিটের প্লাস আপনারা এই ম্যাপ মোডটা দিয়ে খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এমন সব নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ওবিবি রিভিউগুলো সবার আগে পাইতে আমাদের চ্যানেল কিন্তু এরকম সব নতুন নতুন ভিডিও কিন্তু সবসময় আসতে থাকে, তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি না জেনে থাকেন কীভাবে এই গেমটা সেট আপ করে খেলতে হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু কষ্ট করে সেখান থেকে চেক করবেন, সেখানে কিন্তু আমি সকল টিউটোরিয়াল দিয়ে রাখছি কীভাবে আপনারা এই যে গেমটা আছে বাস্তিমটি সেটাকে বাংলাদেশে করে খেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন ভিডিওগুলো পাইতে। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।